প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবছর প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছ, তোমাদের সবাইকে স্বাগতম। নতুন শ্রেণীতে ভর্তি হওয়া নিয়ে তোমরা নিশ্চয়ই চিন্তিত। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে কী কী লাগে, চলো আমরা দেখে নিই। পাসপোর্ট সাইজের রঙিন ছবি, দুই কপি অথবা চার কপি, তোমার স্কুল যে কয়েক কপি তোমাকে দিতে বলবে তুমি সেই কয়েক কপি দিবে। তারপরে পঞ্চম শ্রেণী পাশের প্রশংসাপত্রের একটা কপি দেবে। আর যে স্কুলে তুমি ভর্তি হতে যাচ্ছ সেই স্কুলে ভর্তির একটা আবেদন ফর্ম তোমাকে দেওয়া হবে, সেটি তুমি পূরণ করে জমা দিবে। আর তোমার অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে এক কপি। শিক্ষার্থী, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নিও, তোমার জন্ম নিবন্ধন যদি হাতে লেখা হয় সেটি না দিয়ে তুমি অনলাইন জন্ম নিবন্ধন স্কুলে জমা দেবে। তোমার বাবা মার জাতীয় পরিচয়পত্র, যেটাকে আমরা এনআইডি বলি, সেটার ফটোকপি এক কপি করে দেবে। অর্থাৎ তোমার বাবার এনআইডির ফটোকপি একটি এবং তোমার মাতার এনআইডির ফটোকপি একটি। এছাড়া ভর্তির জন্য প্রয়োজনীয় ফি লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা সরকারি স্কুলে ভর্তি হতে যাচ্ছ, তো দেখা যাবে যে তাদের ক্ষেত্রে এই যে ভর্তির প্রয়োজনীয় যে বিষয় এগুলো দু একটা কম বেশি হতে পারে। সেক্ষেত্রে তোমাদের অনলাইন আবেদনের কপি চাওয়া হবে। আবার তুমি যে স্কুলে সিলেক্টেড হয়েছো ভর্তির লটারি, তারও একটা কপি চাইতে পারে। এটি কেবলমাত্র সরকারি প্রতিষ্ঠানের জন্য। আর আমি যেগুলো তোমাদের এখানে দেখিয়েছি, সাধারণত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে এই জিনিসগুলো লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে নতুন শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অশেষ ধন্যবাদ।